আজকে আমি আপনাদের দেখাবো ইটিন বা টিন সার্টিফিকেট কীভাবে করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা পর। গুগলে আসবেন, গুগলে আসার পরে ই3 এইখানে ক্লিক করবে, তারপর দেখুন প্রথমটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এই সাইটগুলোতে নিয়ে যাবে। এখানে আসার পর দেখুন এখানে রেজিস্টার লেখা আছে, এই যে এখানে উপরে রেজিস্টার লেখা আছে, এখানে ক্লিক করবে। রেজিস্টার ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে দেখুন কিছু ইউজার আইডি দিবে, পাসওয়ার্ড দিবে, তারপর আবার রিটাইপ পাসওয়ার্ড, তারপর দেখুন এই যে আমি ইউজার আইডি লিখলাম ফারুক, যে কোনো একটা সংখ্যা দিলাম 12 89, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, হ্যাঁ স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, তারপর দেখুন এই রিটাইপ পাসওয়ার্ড আরেকটা দিবেন, সিকিউরিটি একটা কোশ্চিন দিবেন, এবং এই বিভিন্ন কোশ্চিন আছে এখান থেকে সেই সিকিউরিটি অ্যান্সারও আপনাকে দিতে হবে, কোশ্চিনে অ্যান্সার দিবেন। অ্যান্সার দিয়ে যেটা আপনার সুবিধা হবে, যেমন হোয়াট ইজ ইউর পেট নেম, আমি ক্যাট দিলাম, তারপরে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, ইমেল নাম্বার থাকলে ইমেল নাম্বার দিবেন, তারপর দেখুন এখানে আপনাদের এই যে এই কোডটা লিখবেন ভেরিফিকেশন লেটার, ঠিক উপরে যেটা আছে এটা লিখবেন, লেখার পরে এই যে রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা ভেরিফিকেশন এই যে কোড চলে যাবে, এই যে আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভেট করার জন্য এখানে, তারপর দেখুন এই কোডটা বসাবেন, কোডটা বসানোর পর এই যে অ্যাক্টিভেট আবার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা পেজে নিয়ে যাবে, এবং এখানে আপনাকে সমস্ত কিছু লিখতে হবে, সেটা হচ্ছে করদাতার ধরন, তারপর রেজিস্ট্রেশনের ধরন, আপনার আয়ের উৎস, কোথা থেকে ইনকাম হচ্ছে, সমস্ত কিছু আপনি এখানে লিখে দিতে হবে। টিন সার্টিফিকেট করছে সে ব্যবসা করে, এবং সে রাজবাড়ী জেলায় ব্যবসা করে, সেই জন্য এখানে আমি তাকে দেবো রাজবাড়ী ডিস্ট্রিক্টে। সে একজন গাড়ি চালক, অটো চালক, তারপরে এই যে দেখুন করদাতার ধরন হচ্ছে ইন্ডিভিজুয়াল দেবেন, তারপর এইখানে দ্বিতীয়টা ইন্ডিভিজুয়াল দেবেন, এবং তার এনআইডি দিয়ে সে ফিল আপ করবে, হ্যাভিং এনআইডি, তারপর এখানে রেজিস্ট্রেশনের যে করা হচ্ছে এটা নিউ রেজিস্ট্রেশন, এবং তার টিন সার্টিফিকেট কেন করা হচ্ছে সেই বিজনেস এখানে আধার দিয়ে দেবেন, তারপর এখানে আপনি লোকেশনটা দিয়ে দেবেন এখানে, তারপর এই যে গো টু নেক্সটে দেবেন, এই যে গো টু নেক্সট দেওয়ার সাথে সাথে দেখুন করদাতার নাম দিতে বলবে, তারপরে জেন্ডার দিতে বলবে, এবং এগুলো সমস্ত কিছু ফিল আপ করবেন, আপনি জাতীয় পরিচয়পত্র ফিল আপ করবেন, তারপর এখানে জন্ম তারিখ প্রয়োগ করবেন, পিতার নাম, মাতার নাম, তারপরে দেখুন এই যে আমি করদাতার নাম লিখলাম ফারুক সর্দার মেল, তারপরে তার এনআইডি লিখবেন, জন্ম তারিখ লিখবেন, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম লিখবেন, মোবাইল নাম্বার, তারপর এখানে পুরো ফিল আপ করার পর নিচে দেখুন কান্ট্রি লেখায় চলে আসবে, তার অ্যাড্রেস দিবেন ভিলেজ কোথায়, হ্যাঁ তার এই লাইন ওয়ানে দেবেন গ্রাম তার কোথায়, এবং লাইন টুতে দেবেন তার ডাকঘর কোথায়, পোস্ট কোথায়, তারপরে এখানে দেখুন ডিস্ট্রিক্ট আছে, থানা আছে, এবং পোস্ট কোড দিয়ে আছে, এগুলো সমস্ত কিছু আপনি ফিল আপ করবেন। আমি আর তারপরে দেখুন কোথাও যদি ভুল হয় যে আপনারা ইংলিশ লিখতে পারছেন না কোনো বাংলা, তাহলে এই গুগলে যাবেন, গুগল ট্রান্সলেশনে যায়, এখানে বাংলা লিখে দেবেন যে কোনটা যে পারতেছেন না বা কোনটা বুঝতে অসুবিধা হচ্ছে, সেখানে বাংলা লিখলে দেখবেন যে এখানে ইংলিশ হয়ে যাবে। এটা উদয়পুর একজন বালনটা জানতে পারছিল না, সেই জন্য এই যে বাংলা লেখার সাথে সাথে উদয়পুর ইংলিশ হয়ে গেল। এইভাবে আপনারা জাস্ট এখান থেকে চেঞ্জ করে নেবেন, হ্যাঁ তারপর দেখুন এখানে এইটা পুরো ফাইনাল প্রিভিউ, মানে এখানে সমস্ত কিছু ফিল আপ করবে, ফিল আপ করার পরে এইখানে দেখুন আই হেয়ার বাই অ্যাফিয়ার্ড এইটা টিক দেবেন, টিক চিহ্ন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এটি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ছবিটা চলে আসবে, আপনার এখানে
ছবি আসবে, এখান থেকে আপনি একটি ভিউ সার্টিফিকেট এটা ভিউ করতে পারবেন। তারপর যদি সেভ করতে চান এখান থেকে সেভ করতে পারবেন। তারপর ইমেল, যদি ইমেলে যদি সার্টিফিকেটটা দিতে চান এখান থেকে ইমেলেও দিতে পারবেন। তারপর দেখুন এখানে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে এটিকে আমরা প্রিন্ট করতে পারবো। দেখুন এখানে নিচে যদি যাই, নিচে গেলে দেখুন যে প্রিন্ট সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। তারপর এই যে প্রিন্টে ক্লিক করার সাথে এই যে সেভ করতে চাই এই সেভে সেভ সার্টিফিকেটে ক্লিক করবো। এই যে এইখানে দেখুন সেভ সার্টিফিকেট ক্লিক করার সাথে সাথে এই যে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা জাস্ট এই যে এখান থেকে ওপেন করে সার্টিফিকেটটা দেখতে পারবো। এখান থেকে সার্টিফিকেটটা তারপর আমরা এখান থেকে প্রিন্টও করতে পারবো। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।